অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে গুলি করে ইন্সপেক্টর লিয়াকতের পিস্তল আলামত হিসেবে গ্রহণ করেছে র‍্যাবের তদন্তকারী সংস্থা। এদিকে সিনহা হত্যা মামলায় এপিবিএনএ তিন সদস্যকে সাত দিনের রিমান্ডে নিয়েছে র‍্যাব। সকালে কক্সবাজার জেলা কারাগার থেকে তাদের র‍্যাব কার্যালয়ে আনা হয়। পুলিশের তিন সদস্য হলেন সাব ইন্সপেক্টর শাহজাহান এবং কনস্টেবল রাজীব ও আবদুল্লাহ। গত 31 জুলাই সিনহাকে গুলি করার সময় কক্সবাজারের টেকনাফের বাহারছড়া এপিবিএন চেকপোস্টে দায়িত্বরত ছিলেন তারা। গত 18 আগস্ট আসামিদের রিমান্ড মঞ্জুর করেন কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারহা। এর আগে গ্রেফতার তিনজনকে সাময়িক বরখাস্ত করে এপিবিএন। কক্সবাজারের র‍্যাবের 15 কার্যালয়ে পঞ্চম দিনের মতো চলছে সিনহা হত্যা মামলার প্রধান তিন আসামি বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাস, ইন্সপেক্টর লিয়াকত আলী ও এসআই নন্দ দুলাল রক্ষিতের রিমান্ড।